এবিএন নিউজে যে শারদ সম্মান করা হয়েছিল, আহিরা শারদ সম্মান 2019, সেই আহিরা শারদ সম্মানে যে সকল বিজ্ঞাপন দাতারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম এই কোয়েল ব্যাগ হাউস হালি শহরে, তাদের হাতে আমি এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিচ্ছি। আমরা এখন ওনাদের সাথে কথা বলে নেব। কিরকম লাগছে এরকম একটি কাজে যুক্ত হতে পেরে? খুবই ভালো। কোয়েল ব্যাগ হাউসের তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবিএনকে। এবিএন নিউজের পক্ষ থেকে যে আহিরা শারদ সম্মান 2019 আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদেরকে বিজ্ঞাপন দাতা হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন হালি শহরের অনন্যা জুয়েলার্স, সেই অনন্যা জুয়েলার্সের হাতে আমি বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিচ্ছি। এবার এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান পেয়ে বা আমাদের সাথে থাকতে পেরে ওনার কি অভিজ্ঞতা, ওনার থেকেই জেনে নেব। কি বলবেন, আপনার নাম? আমার নাম রতন কুমার পাল। কি বলবেন, খুব ভালো হয়েছে, ঠিক আছে, আগামী দিন আপনাদের সঙ্গে আমরা আছি, অবশ্যই থাকবো, ঠিক আছে। এবিএন নিউজ নিবেদিত আহিরা শারদ সম্মান 2019-এ যে আমাদের যে শারদ সম্মান করা হয়েছিল তাতে স্ট্যান্ডার্ড ক্লাস হাউসের থেকে তারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছিল, তাদের হাতে আমি বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিলাম। আমি তার থেকে জেনে নেব যে আমাদের সাথে থাকতে হবে তার কেমন লাগছে। কি বলবেন, কেমন লাগছে? প্রথমবার আপনার সঙ্গে যুক্ত হয়েছে, খুব ভালো লেগেছে যুক্ত হওয়াতে। আশা করছি পরবর্তীকালেও আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। এবিএন নিউজ নিবেদিত আহিরা শারদ সম্মান 2019-এ বজরং মার্বেল বিজ্ঞাপনের দাতা হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, তাই ওনার হাতে আমরা এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিলাম। আমি ওনার থেকে জেনে নেব যে আমাদের সাথে থাকতে পেরে ওনার কীরকম লাগছে। কি বলবেন, কীরকম লাগছে? ভালো, আমাদের প্রচার এখন খুব ভালো, হালিশহর কাছাপাড়ায় সাড়া ফেলেছে। আশা করি আরও ভবিষ্যতে আরও তোমরা অনেক এগিয়ে যাবে এবং ভালো কাজ করবে, এই আশা রাখছি। তোমরা এগিয়ে যাও, আমরা সাথে আছি। ধন্যবাদ।